ফুল সৌন্দর্যের প্রতীক আর একটি কুশি কাটার ফুল মানেই ইউনিক কিছু বাচ্চাদের ড্রেস কিংবা কুশি কাটায় বানানো যে কোনো কিছুর সাথে একটি ফুল লাগিয়ে নিলে জিনিসটার সৌন্দর্য বহুগুণে বেড়ে যায়। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আকিস ক্রিয়েশন। আজ থাকবে খুবই সিম্পল অথচ খুব সুন্দর দেখতে একটি কুশি কাটার ফুল। তার আগে বলে নিচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না যেন। কুশি কাটার ফুল বানাতে আমি নিয়েছি সাদা এবং লাল কালারের সুতা। আমি নিয়েছি আজকে কটন সুতা এবং নিয়েছি 3 mm হুক এবং নিয়েছি কাচি। তাহলে শুরু করছি আজকের লেসন। ম্যাজিক রিং করে নিচ্ছি। ম্যাজিক রিং এর উপর আমার একটি টিউটোরিয়াল আছে, লিংকটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। একটু কমিয়ে নিলাম। এখন আমি সিঙ্গেল ক্রুশি দেব, 10টা সিঙ্গেল ক্রুশি দেব। 1, 2, 3, 4, 8, 9, 10 আমার 10টা সিঙ্গেল কুশি না হয়ে গেছে। আমি গুনে নিচ্ছি। এবার আমি এই সুতাটা ধরে টান দিয়ে কমিয়ে নিচ্ছি। স্পেসটা কমিয়ে নিতে হবে। জয়েন করতে হবে প্রথম সিঙ্গেল ক্রুশির যে স্টিচটা আছে এর ভিতরে নিয়ে জয়েন করতে হবে স্লিপ স্টিচ দিয়ে। এইভাবে নিয়ে এসে জয়েন করে দিলাম। এবার চেইন 1 দিয়ে সুতাটা কেটে নিতে হবে। যেহেতু আমি আরেকটা কালার ইউজ করব তাই আমি সুতাটা কেটে নিচ্ছি। যদি একই কালার দিয়ে ফুল করা হয় তাহলে সুতা কাটার দরকার নেই। আমি সুতাটা সেট করে নিচ্ছি। লুপ করে নেওয়ার পরে এখানে অনেকগুলো স্টিচ আছে, যে কোনো স্টিচে জয়েন করলেই হবে। আমি এই স্টিচে জয়েন করব। জয়েন করতে চাই সেই স্টিচে এরকম হুকটা ঢুকিয়ে নিতে হবে, নিয়ে লুপটা এইভাবে নিয়ে আসতে হবে। একটু কমিয়ে নিলাম। এবার চেইন 3, 1, 2, 3 এবার সেম স্টিচে 1 ডিসি। নেক্সট স্টিচ 2 ডিসি। নেক্সট স্টিচ 1 ডিসি। এবার চেইন 3, সেম স্টিচে 1 স্লিপ স্টিচ। আবার চেইন 3, সেম স্টিচ 1 ডিসি। এই স্টিচে 2 ডিসি নেওয়া হয়েছে। নেক্সট স্টিচ 1 ডিসি। এবার 3 চেইন। এবার স্লিপ স্টিচ দিয়ে সেম স্টিচে জয়েন। আবার 3 চেইন দেব। 3 চেইন দিয়ে উপরে যেতে হবে। সেম স্টিচে 1 ডিসি। নেক্সট স্টিচ 2 ডিসি। নেক্সট স্টিচ 1 ডিসি।
चेन थ्री दिए एखन नीचे नामबो, नीचे नेमे जयेन करबो सेम स्टीचे, आबार चेन थ्री दिए उपरे जेते हबे, उपरे जे एखन सेम स्टीचे वन डिसी नेक्स्ट स्टीच टू डिसी हमारे एमन होच्छे देखते नेक्स्ट स्टीच वन डिसी एबार चेन थ्री दिए नीचे जेते हबे स्लिप स्टीच दिए सेम स्टीच जयेन आबार चेन थ्री सेम स्टीच वन डिसी नेक्स्ट स्टीच टू डिसी नेक्स्ट स्टीच वन डिसी एबार थ्री चेन दिए नीचे जेते हबे स्लिप स्टीच दिए जयेन সুতার আমি কেটে নিচ্ছি সুতাগুলো সেট করে নিচ্ছি ঠিক মতো আমার এই পর্যায়ে আছে ফুলটা এবার এবার দেখা দিচ্ছি কি করতে হবে এই যে প্রথম চেইন থ্রি নিয়েছিলাম এটার প্রথম যে চেইনটা দেখা যাচ্ছে এই প্রথম চেইনে ভিতর দিয়ে আমার এই সুইটা প্লাস্টিকের সুইটা নিয়ে নিব এভাবে এভাবে করলেই এটা একটা কমপ্লিট হয়ে যাবে এরকম দেখতে হবে তাহলে আর এখানে একটা তাহলে আর এখানে কোনো স্পেস থাকবে না এবার এই সুতাটা সেট করে নিতে হবে পেছন দিকে কিভাবে সেট করতে হবে দেখাই দিচ্ছি আমি একটা গিট দিয়ে নেব একটু ভালোভাবে সেট করার জন্য আমি দুইবার করে সুতাটা ঘুরিয়ে নিচ্ছি এবার সুতাটা কেটে নেব আই হোপ আপনাদের লেসনটি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন আর পরের ভিডিওগুলো খুঁজে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন গত ক্লাসের ভিডিও লিংকগুলো ডেসক্রিপশন বক্সে পাবেন ধন্যবাদ সবাইকে